আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন নাহার। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 45 কোটি টাকা আত্মসাত এবং প্রায় 3000 কোটি টাকা পাচারের অভিযোগে আইনজীবী ইউসুফ আলী ও জাফরুল হাসান শরীফকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। একই অভিযোগে গ্রামীণ টেলিকম লিমিটেডের এমডি নাজমুল ইসলাম এবং গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতিনিধি মাইনুল ইসলামকেও আজ জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। করোনা থেকে সুরক্ষিত রাখতে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি জানান, ঢাকার 21 কেন্দ্র সহ সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের 55টি জোন ও 465টি ওয়ার্ডে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের আগামী 14 দিন এই টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় শুরু হবে শিশুদের করোনার টিকা দেওয়ার এই কার্যক্রম। তবে শুক্র ও শনিবার স্কুল বন্ধ থাকায় টিকা কার্যক্রম বন্ধ থাকবে। ফৌজদারি মামলায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ এবং গ্রেফতারের পূর্বে সরকারের অনুমতি লাগবে। সরকারি কর্মচারী আইনের এই বিধান বাতিল করেছে হাইকোর্ট। এর ফলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ এবং গ্রেফতার করার আগে সরকারের অনুমতির প্রয়োজন নেই। বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, সরকারি কর্মচারী আইনের 41 ধারা সংবিধান খেলার খবর, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুবাই পৌঁছে সময় নষ্ট করেনি বাংলাদেশ দল। হোটেলে পৌঁছে সামান্য বিশ্রামের পর জিম করেছে টাইগাররা। এশিয়া কাপের 15তম আসরে অংশ নিতে গতকাল ঢাকা থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় সাকিব আল হাসানের দল। তবে আজ আইসিসি একাডেমিতে অনুশীলনে নামবে তারা। এদিকে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে না পারলেও একদিন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার এনামুল হক বিজয়। এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে নিজেদের প্রথম ম্যাচ খেলবে 30 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। দর্শক, এবার জানাবো ইস্পাহানি শেয়ার বাজারের খবর। ওয়ান ব্যাংক লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিউ হিসেবে পাঠিয়েছে। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পরিচালনা পরিষদ, যা ইতিমধ্যে এজিএমে অনুমোদন করা হয়েছে। অনুমোদনকৃত বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিউ হিসেবে পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউব দেখতে ব্রাউজ করুন /ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।